হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য একটি নতুন ছবি নিয়ে হাজির। দেখো, আজকের ছবিটিতে আমি একটি খুব সহজ সিনারি এঁকে দিয়েছি, যেখানে একটি কুমোর বা ক্রাফটসম্যান বসে বসে কী করছে জানো? মাটির হাঁড়ি কলসি তৈরি করছে। সহজ সিনারি, এখানে তোমরা এটাকে মানুষ কাজ করছে এই রকম সিনারি হিসাবেও নিতে পারো। তো দেখো, আমি একটি সহজ সুন্দর মানুষ কাজ করছে এই টপিকের ওপরে ড্রয়িংটা করে দিলাম, বা কুমোর এঁকে দিলাম, বা ইজি ভিলেজ সিনারিও করে দিলাম। এইবার এই ছবিটা সম্পর্কে আমি একটু বলি। দেখো, এখানে আমি একটি খুব সহজ পদ্ধতিতে বসা অবস্থায় মানুষ এঁকেছি, যে দেখো একটি বড় চাকা বা হুইলের মধ্যে দিয়ে মাটি দিয়ে নানান রকম হাঁড়ি কলসি তৈরি করছে। এইভাবে আমি একটি আর লোকটি বসে আছে একটি ছোট্ট টুলের ওপরে, আর পাশে দেখো আমি কিছু মাটি রেখেছি, এবং তার আরেকটু দূরে আমি ওই ছোট্ট ছোট্ট মাটির গ্লাস বানাচ্ছে, সেই রকম কিছু ছোট ছোট মাটির গ্লাস এঁকে দিয়েছি। এইভাবে আমি সুন্দর করে একটি কুমোর বা ক্রাফটসম্যান এঁকে দিয়েছি। এইভাবে ড্রয়িংটি করবার পর আমি দেখো একটি দূরে ঘর এঁকেছি, এবং ঘরটার চালটা আমি টিন বা অ্যাডবেস্টারের আঁকবার চেষ্টা করেছি, এবং ও বসে আছে বাড়িটার সামনে ঘাস বা মাঠের ওপর, এবং দূরে বয়ে চলেছে একটি ছোট্ট নদী, আর পেছনে দেখা যাচ্ছে একটি ছোট গ্রাম, এবং তার পেছনে দেখো কিছু ঝোপঝাড় করে দিয়েছি এবং দু তিনটে নারকোল গাছ করে দিয়েছি। এইভাবে আমি সহজভাবে তোমাদের জন্য একটি সিনারি এঁকে দিলাম। এবার দেখো রং করার পালা, আর রং করার ক্ষেত্রে আমি ব্যবহার করছি জল রং বা ওয়াটার কালার। এবং দেখো আমি প্রথমে কী করলাম, সহজভাবে আমি আকাশটা কালার করে দিলাম, সামান্য একটু ব্লু কালার নিয়ে, বেশি জল দিয়ে আমি খুব হালকা করে বাড়ি আকাশটা কালার করলাম। এরপর দেখো বাড়িটার ক্ষেত্রে আমি টিন বা অ্যাডবেস্টার বোঝাতে চেয়েছি, এবং সেক্ষেত্রে আমি সামান্য ব্রাউন এবং ব্লু মিশিয়ে সহজভাবে আমি ধীরে ধীরে ওপরের চালাটা কালার করে দিলাম, এবং নিচেও আমি অকারিয়ালো এবং সামান্য ব্রাউন দিয়ে মাটি বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে আমি মাটির দেয়াল করে দিলাম। বাড়িটি হয়ে যাবার পরে আমি মানুষটি কালার করতে আগ্রহী হলাম, এবং এক্ষেত্রে দেখো প্রথমেই আমি স্কিন কালারটা বানিয়েছি, এবং স্কিন কালার বানানোর ক্ষেত্রে আমি একটুখানি রেড, হোয়াইট এবং সামান্য ব্রাউন কালার মিশিয়ে আমি এই মানুষটির গায়ের কালার তৈরি করেছি। এবার আস্তে আস্তে আমি ওর হাত এবং মুখে কালার করে নিলাম, আর মানুষটি বানাচ্ছে একটি পট, সেটা আমি মাটি দিয়ে করব, তাই সেইটা আমি কালারটার কথা বলছি পরে। এরপর দেখো আমি মানুষটির জামা কালার করলাম, জামা কালার করার ক্ষেত্রে আমি রেড কালারটাই প্রেফার করলাম, এবং সহজভাবে ওর গায়ের জামাটা আমি লাল রং করে দিলাম। হালকাভাবে আমি কালার দিয়ে তারপর দেখো জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি ওর গায়ের যে জামাটা সেটা কালার করে দিচ্ছি। এরপর ওর হাত এবং মুখেও আমি হাইলাইট করলাম, হাইলাইটের ক্ষেত্রে আমি সামান্য ব্রাউন কালার ইউজ করলাম, আর ওর ধুতিটা আমি ব্লু কালার দিয়ে করে দিলাম। ব্লু কালার দিয়ে হালকাভাবে করে দেওয়ার পরে সামনের চাকাটা এবং মাটিটা আমি ব্রাউন কালার ইউজ করে আমি করে দিলাম। দেখো এই যে এরা কুমোররা, এরা কী করে,
বড় একটি চাকার ওপর মাটি দেয়। সেই মাটি দিয়ে ওই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে সুন্দর শেপ দেয় এবং এইভাবে এরা মাটির হাঁড়ি কলসি তৈরি করে। আজও গ্রামেতে কিছু কিছু জায়গায় এরা এইভাবেই তৈরি করে মাটির কলসি হাঁড়ি। এবং সেগুলো কী কাজে লাগে জানো? সেগুলো এই যে আমরা চা খাই, চা খাওয়ার ভার, বিয়ে বাড়িতে যে গ্লাস ইউজ হয় সেগুলো, এবং ক্রাফটসের ক্ষেত্রেও সুন্দর সুন্দর পটারি এরা তৈরি করে। এইভাবে এরা আজও মাটির ওপরে সুন্দর সুন্দর রূপ দেয়। এরপরে দেখো আমি কি করলাম, আমি মানুষটাকে হাইলাইট করছি। হাইলাইট করার ক্ষেত্রে আমি ব্রাউন কালারটা ইউজ করে ওর চোখ নাক মুখ সুন্দর করে কালার করে দিলাম। এরপর আমি চুলটা ব্রাউন আর ব্ল্যাক কালার মিশিয়ে করে দিচ্ছি। এবং মাটিগুলো আমি ব্রাউন কালার দিয়েই করলাম, বাড়িটাও আমি ব্রাউন কালার দিয়েই হাইলাইট করে দিলাম। ব্রাউনের সাথে আমি সামান্য ব্ল্যাক কালার মিশিয়েছি। বাড়িটি কমপ্লিট করবার পর আমি এই যে মানুষটা বসে আছে সেটা আমি মাটি বোঝানোর চেষ্টা করেছি। তাই দেখো আমি অকার ইয়েলো ইউজ করেছি, লেমন ইয়েলো ইউজ করেছি এবং মাটির তে সামান্য সামান্য সবুজ সবুজ ঘাস দেখা যাচ্ছে সেটা বোঝানোর জন্য আমি সামান্য গ্রিন বা সবুজ কালার ইউজ করেছি। এইভাবে ওর বসার জায়গাটা আমি সুন্দর করে সহজভাবে কালার করে দিলাম। তারপর দেখো আমি একটু দূরে আমি ঝোপ বানিয়েছি। ঝোপটার ক্ষেত্রে আমি আগে হলুদ কালার ইউজ করলাম, তারপরে আমি লাইট গ্রিন কালার ইউজ করলাম। এইভাবে কালার করবার পরে আমি দেখো পেছনের যে জঙ্গলটা রয়েছে সেটাও আমি হলুদ আর সবুজ কালার দিয়ে হালকা করে রং করে দিলাম। আর গ্রামটার সামনে আমি মাটি বোঝানোর চেষ্টা করেছি, তার জন্য আমি অকার ইয়েলো এবং ব্রাউন দিয়ে একটু ঢালু মাটির জায়গা বোঝানোর চেষ্টা করলাম। এবং নদীটিতে আমি স্কাই ব্লু কালার হালকাভাবে দিয়ে দিলাম। এবং পিছনে দেখো যে নারকোল গাছ বা তাল গাছগুলো আমি করেছি সেগুলোতে আমি স্যাপ গ্রিন কালার দিয়েই করে দিলাম। এবং গ্রিন কালার দিয়ে আমি আস্তে আস্তে ঝোপঝাড়গুলো প্রমিনেন্ট করে নিলাম। এবং নদীটির ঢেউও আমি সামান্য ব্লু এবং গ্রিন কালার মিশিয়েই ধরে ধরে করে দিলাম। এরপর বাড়ি দুটো কালার করার ক্ষেত্রে আমি হলুদ এবং সামান্য ব্রাউন কালার দিয়ে আমি বাড়ি দুটোর চাল করে দিলাম। এবং বাড়ি দুটোর মাটিটা আমি স্কাই কালার দিয়ে করে দিলাম। এরপর ঝোপঝাড় করে দিলাম এবং পিছনের গাছগুলোতে দেখো আমি ডিপ কালার দিয়ে ডাল বোঝাবার চেষ্টা করলাম। এবং বাড়ি দুটোর জানলা দরজা আমি ব্রাউন কালার দিয়ে করে দিলাম। এইভাবে আমি তোমাদের জন্য সহজ সুন্দর একটি সিনারি করে দিলাম, আকাশে দুটো পাখি দিলাম। তোমাদের যদি আমার এই ছবিটি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।